आईफोन जो सबथेके दामी जो फोनटी आईफोन 11 प्रो मैक्स जो फोनटी सेटिर मेकिंग कस्ट होच्छे 41,578 टाका। এই কথাটা একবারই আমার মন গড়া কথা না, একটি কোম্পানি হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্সের হচ্ছে পার্টস যে আলাদা আলাদা পার্টস থাকে সেগুলো হচ্ছে দাম হচ্ছে সে বের করেছে 490.50 ইউএসডি, মানে হচ্ছে 41,778 টাকা হয় এটি ইউএসডি থেকে বিডিটি করলে। এখানে সাইটটি ওপেন করে রেখেছি যে এই সাইটেই দেওয়া আছে যে এই ফোনের পার্টসগুলোর কোনটার কেমন দাম এখানে দেওয়া হয়েছে, এবং আমি এই সাইটের লিঙ্কও দিয়ে দেবো, আপনি চাইলে সাইটটি ভিজিট করে দেখতে পারেন। আইফোন 11 প্রো ম্যাক্সে যে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে সেটির দাম হচ্ছে 73.50 ইউএসডি, মানে হচ্ছে 6,230 টাকা, এবং হচ্ছে এই ডিসপ্লেটি হচ্ছে 66.50 ইউএসডি, তার মানে বিডিটিতে 5,637 টাকা। আর এর যে প্রসেসর মানে অ্যাপেল A13 প্রসেসরটি সেটি দাম হচ্ছে 64 ইউএসডি, তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 5,425 টাকা। তারপর আসছে হচ্ছে এই ফোনটির মেকিং কস্ট, এটি হচ্ছে ফক্সকন একটা কোম্পানি আছে চায়নাতে, তারা ফোন বানায়, তাদের কাছে যদি এই ফোনটি বানানো হয় তাদের কাছে দাম পড়বে হচ্ছে $21, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 1,780 টাকা। আর হচ্ছে টোটাল কস্ট মানে আরও কিছু র্যাম ট্যাম সব কিছু অনেক কিছু তো আছে তাই না, সব কিছু মিলিয়ে এটির দাম পড়ছে হচ্ছে 490.50 ইউএসডি, মানে হচ্ছে 41,578 টাকা। এখন কথা হচ্ছে যে এটির দাম বাংলাদেশে কত? এটির দাম হচ্ছে বাংলাদেশে 1,20,000, 30,000, 40,000, মানে এটির ভেরিয়েন্ট অনুযায়ী দামটা আসছে। তো আইফোনের এই ফোনটি হচ্ছে সব থেকে দামি ফোন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে প্রায় ডিফারেন্স বলতে আপনার প্রায় দেখা যাচ্ছে 75,000 থেকে 80,000 টাকার ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে যে মেকিং কস্টের সাথে প্রফিটেরই। তাহলে কি যে 41,000 টাকা যে ফোনটির আর কি দামটা আসছে অ্যাকচুয়াল, সেইটা বাদ দিয়ে বাকিটা কি পুরোটাই প্রফিট? হ্যাঁ, আসলে এই পুরো টাকাটাই অ্যাপেল পাচ্ছে, কিন্তু আসলে এই টাকাটা কেন নিচ্ছে, হ্যাঁ সেটাও তো এখন ভাবার বিষয় তাই না। অ্যাপেলের যে হচ্ছে অপারেটিং সিস্টেম বলেন বা অ্যাপ স্টোর বলেন সব কিছুই কিন্তু ওরা নিজেরাই ডেভেলপ করে, ঠিক আছে, ফোন থেকে বলেন সব কিছু কিন্তু নিজেরাই ডেভেলপ করে। একদিকে আমি যদি ধরি যে শাওমির যে ফোনগুলো, হ্যাঁ শাওমির ফোনে কিন্তু সেরকম কিন্তু ইনভেন্ট ওরা করে নাই, হ্যাঁ এটা ইনভেন্টের পিছনে কিন্তু বেশি খরচ হচ্ছে না, হ্যাঁ কিন্তু আইফোনে কিন্তু একটা আইফোন তৈরি করার পিছনে কিন্তু অনেক ইনভেনশান, অনেক রিসার্চ, অনেক লোকজন খাটে এটা এই ফোনটার পিছনে যে কিভাবে ফোনটাকে ভালো করা যায়, করা যায়, অনেক সুন্দর করা যায়, সব কিছু নিয়ে কিন্তু ভাবে অনেক। তারপর এর সিকিউরিটি বলেন, এই ফোনটার মেকিং বলেন, ফোনটার ডিসপ্লে বলেন সব কিছু কিন্তু খুবই রিসার্চ করে কিন্তু বানানো হয়, এটার পিছনে ধরেন একটা কস্ট আছে। তারপর অ্যাপস ডেভেলপমেন্ট, এটা তো একটা কস্ট আছেই। তারপর হচ্ছে এর ক্যামেরাও কিন্তু রিসার্চ করেই বানানো হয়। তারপর আপনারা দেখেছেন যে আইফোনে কিন্তু হচ্ছে 6s পরে যে ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু ডিসপ্লেতে প্রেসার দিয়ে কিন্তু হচ্ছে কাজ করা যায়, মানে অ্যাপসে প্রেসার দিয়ে একটা মেনু বার বের হয়, এটাও কিন্তু রিসার্চ করেই বের করা। তো আইফোনে এই সব রিসার্চের জন্য হচ্ছে টাকাটা আর কি কস্টিং বেশি পড়ে যায়। তারপর হচ্ছে আইফোন অনেক অ্যাডভার্টাইজ করে, তার জন্য দামটা বেড়ে যায়। তাহলে এই যে এত কিছুর জন্য হচ্ছে আইফোনের দামটা বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে শাওমি বা অন্যান্য আদার্স কোম্পানির যে ফোনগুলো বানাচ্ছে সেগুলো কিন্তু অনেক পরিমাণে বানায় এবং বিক্রিও কিন্তু খুব বেশি হয়, হ্যাঁ কিন্তু সেই পরিমাণ কিন্তু আইফোন বিক্রি হয় না, হ্যাঁ সেজন্য মনে করেন যে আইফোনের দামটা আসলে এত বেশি নিতে হচ্ছে তাদেরকে। সে আইফোন তো বুঝতেই পারছেন যে ওদের প্রোডাক্ট একবারেই ওদের আলাদা, iOS তো একেবারেই আলাদা, অ্যান্ড্রয়েড তো একবারেই আলাদা। অ্যান্ড্রয়েড তো হচ্ছে প্রত্যেকটা ফোনেতে অ্যান্ড্রয়েড পাওয়া যায়, যেমন স্যামসাং বলেন, শাওমি, রিয়েলমি, দামি ফোনগুলো তো দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েডের দামি ফোনগুলো তো অ্যান্ড্রয়েড, আবার কম দামি ফোনও সেম জিনিস, ঠিক আছে। তো এটা একটা আইফোনের তো জানেন তো অ্যাপেলের তো একটা ইকোসিস্টেম আছেই, অ্যাপেল ওয়াচ বলেন সব কিছু কিন্তু ওরা দাম বেশি রাখে। তো আসলে তৈরি মেকিং কস্ট কিন্তু এত বেশি না, তারপরেও কিন্তু বিক্রি কিন্তু অনেক বেশি দামে করে। আর তারপরে তো একটা কথা থেকেই যায় যে ব্র্যান্ডেড প্রোডাক্টের দামটা একটু বেশি হবেই। তো তারপরেও এটাই বোঝা যায় যে হ্যাঁ আপনি আপনি যে প্রোডাক্টটি ইউজ করছেন তার পিছনে যে ব্র্যান্ডটি আছে সেই ব্র্যান্ডের জন্য আপনাকে বেশি পে করতে হচ্ছে এখন। তারপরেও কিন্তু কিছু করার নেই, তারপরেও অ্যাপলের প্রোডাক্ট আপনাকে বেশি টাকা দিয়েই কিনতে হবে। আইফোন 11 প্রো ম্যাক্স যে ফোনটি সেটি হচ্ছে যদি 41,000 টাকা দিয়েও বানানো হয় তারপরেও কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনি হচ্ছে সেটি এত কম টাকাতে পাবেন না, আপনাকে সেই 1 লাখের উপরে টাকা দিয়েই আপনাকে ফোনটি কিনতে হবে। ওকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে।